এক জায়গায় বসে। হ্যাঁ হাবে মাউন্ডার হোটিয়াও। হ্যাঁ এই বাবাটা আটকে হাই। হ্যাঁ আই কি ডায়মন্ড ইন্ডাল কাই। হ্যাঁ হাততালি ক্ল্যাপ। জনি জনি বলো বলো জনি জনি। হুম এ পাপা। হ্যাঁ ইটি আচ্ছা হ্যাঁ এটা তোমার পাপা বলো। ইটিং সুগার আবার বল, ঠিক করে বল। ওপেন ইউর মাউথ। হ্যাঁ তালি টাটা করে দাও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকেও ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ গতকালকেই সব কাঁচাকুচি করা হয়েছে বিয়ের আগে আর কি, লাস্ট এটা কাঁচাকুচি হয়ে গেল। এই এখানেও কিছু আছে, ওই দিকটাতেও কিছুটা আছে, এই যে সব মেলা হয়ে গেছে, এই যে এই দিকেও রয়েছে। আর এই দেখো সানা এখন ডাব খাবে, সেই জন্য ডাবটা কেটে দিচ্ছে মামুনি। তো পেটটা যেহেতু কদিন আগে একটু গরম করেছিল, এখনো শরীরটা ঠিক আছে মোটামুটি। তো ওই জন্য দেখো সানা এখন ডাব খাবে, দেখি খাবে তো সোনা, এরকম ভাবে দেওয়া হয়েছে কিন্তু, দেখি কেমন ভাবে খায়। তুমি তো কেমন খেতে কেমন এবার বলো একটু। খুব ভালো। খুব ভালো বলো, খুব ভালো, খুব ভালো। হাত দিয়ে দেখিয়ে দাও, হাত দিয়ে এরকম করে দেখিয়ে দাও। ও দুই হাতে তো দুটো, এই যে এই যে এরকম করে দেখাতে হয় এরকম বলো। বাবা খাও খাও। আর এই যে হ্যাঁ আর এই যে বাকি দিকে ব্রেকফাস্ট করছে অন্ধকার, তারা এই যে খেয়ে নাও। আর ওই যে বাপি ব্রেকফাস্ট করছে দুধ আর রুটি, খেয়ে নে খেয়ে নে। আচ্ছা ও তুমি আমাকে সারপ্রাইজ দেবে খেয়ে, থ্যাংক ইউ। আর এই দেখো এখানে রান্না হচ্ছে আমুদি মাছের ঝাল, একদম হালকা করে বেগুন দিয়ে, খুব টেস্টি হয় মাছটা খেতে, একদম টানানো হয়, মানে ঝোল থাকবে না, গা মাখানো। তো এটা দেখো রেডি হয়ে গেছে প্রায়। কি আছে আপনার কাছে দিদি? ফুল আছে। কোথায় ফুল? ও এই গামলায় ফুল। আচ্ছা বাহ, ফুলগুলো তো খুব সুন্দর। বিক্রি করছো তুমি দিদি? দেখি কেমন করে বিক্রি করে বলো। কি বলছিলে? কি বিক্রি করছো? দেখি তোমার গামলায় কটা ফুল আছে বাবা, এত ফুল। ফুল কত করে? দশ টাকা। এত টাকা দাম? এত টাকা হলে আমি নিতে পারবো না, একটু কম করা যাবে? আচ্ছা দেখি কটা ফুল দিন আমাকে, পুজো করব। বাহ কি সুন্দর পুজোর ফুলটা, কি সুন্দর কালারটা, হলুদ রং না উলু 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 উলু। আর এই দেখো আমরা এখন চা খাচ্ছি শাশুড়ি বৌমা মিলে, এই যে একটা লম্বু বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই যে দুধ চা। কি হয়েছে বাবান? আচ্ছা তুমি এটা নেবে? আচ্ছা আর এই যা লম্বু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি গুঁড়ো খাবো, ঠিক আছে তুমি ওখানে শোও। ও দেখো রানী করে শুয়েছিল। আর এই যে মামুনি, এই যে মামুনি, চাটা খেয়ে নি চলো। তারপর এখন সারাদিনই মানে কিভাবে কি সময় কেটে যাচ্ছে বুঝতে পাচ্ছি না আর কি, পুজো হয়ে গেছে দাওয়া, সানাকে একটু পরেই খাওয়াবো। আজকে চলো দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে মাছের তেল বেগুন দিয়ে, আর এই দেখো এখানে একদম শুকনো করে সিম ঘাটা, এটা খেতে খুব টেস্ট হয়, রসুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করে, এই যে সিম ঘাটা। আর এখানে আছে দেখো আলু বেগুনের ঝোল, আর এই যে এখানে আছে দেখো আমুদি মাছ বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে, আর এই দেখো এখানে আছে টমেটো দিয়ে মসুর ডাল। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। গুড ইভিনিং, এই দেখো আজকে বিয়ে বাড়ির আড্ডা আমাদের বাড়িতেই বলতে পারো হচ্ছে। এই যে বড় মনি এসেছে সাজুগুজু করে, আজকে আমাদের যাওয়ারও কথা ছিল বাবলিদের বাড়িতে কিন্তু যেতে পারলাম না আর কি, সময় আসেনি। আর এই যে ডালু মামি,
আজকে এখন এই নতুন ফ্ল্যাটে আড্ডা হবে, ওরা সবাই যাচ্ছে। উষ্মি আর বোন এই মাত্র খাওয়া দাওয়া করলো ডোনাট, ওই জন্য মুখে সব লেগে আছে ক্যাডবেরি। তো এই যে সবাই চলে যাচ্ছে, এতক্ষণ গল্প করছিলাম, এখন ওইদিকে ওদের গল্প হবে আর আমরা যেতে পারলাম না। 8:30 বেজে গেছে কিন্তু শোভন এখনো পর্যন্ত আসেনি। হ্যাঁ রোজি এখন দেখা হবে, বিয়ে বাড়ির সিজন তো, ওই যে রোজি দেখা হবে। হ্যাঁ টাটা টাটা। বোনও এসেছিল, বোন এখন যাচ্ছে। তুই কোথায় গেছিলি রে? পড়তে গেছিলাম। ও পড়তে গেছিল, পড়া থেকে আসলে একটু দেখা করেও গেল। তোরা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ যা। তো ভালোই হলো সবাই এসেছিল, এতক্ষণ গল্প করলাম। বাবা নাই, বাবা নাই। তো এখন দেখছি, আমি ভাবছি যে সময়টা নষ্ট না করে, আর কালকে সকাল থেকে প্রচুর কাজ আছে, কারণ তার পরের দিনই সরস্বতী পুজো। আমি সব বাসনগুলো বের করে রেখেছি, কালকে সব বাসনগুলো সকালে উঠে আগে ধুয়ে নেব, মানে মেঝে পরিষ্কার করে রাখবো। তারপর আমাদের যেহেতু জায়গাটা ছোট, দেখতে পাচ্ছ তো জায়গাটার কি অবস্থা, ঠিক এই যে আঙুলটা আমার যেই দিকে সেই দিকে পুজোটা হবে, তাই এই টেবিল ডাইনিং টেবিলটাকে সরিয়ে এইখানটায় পুজোটা হবে, সেই জন্য এই জায়গাটাকেও আমার পরিষ্কার করতে হবে। সেটা কালকে সকালে পরিষ্কার করব, আর মাসি আসবে বেলায় মুছে নেবে। সকালে আমি একটা মুছবো, আবার তারপরে বেলায় মাসি মুছে নেবে। আর এই যে সৌমিকা ডোনাট এনেছিল, ও আর সৌমিকা দুজন মিলে খেলো। কে এনেছিল? পিপি ফুল 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 আমাকে মাইনি। আর ডালু মামি আবার চিপস নিয়ে এসেছিল, একটুখানি খেলো। আমি এখন আমি ভাত ভাত দেখা করতে। আর শোভন এখনো আসেনি ঘরে, আমি বাপি আর সানা আছি, বাপি টিভি দেখছে। চল বাবা সব গুছিয়ে নি। আর আমাদের না এই যে ওপরে, ঠিক আছে এই যে এই ওপরটাতে এই দিকটাতে সব আমাদের কাঁসা পেতলের যত জিনিস, মানে আমার বিয়ের কিছু জিনিস, মামনির অনেক জিনিস, তো সব কিছু এই যে এই ওপরটাতে। তো ল্যাডার যেহেতু নেই এখানে, ল্যাডার জায়গা নেই বলে কিনিও নি, ওই ফ্ল্যাটে গেলে একটা ল্যাডার কিনবো, তাহলে সুবিধা হবে সবকিছু নামাতে। সবসময় ল্যাডার থাকলে কি এটা আমিও উঠে পেরে নিতে পারবো, অসুবিধা হবে না। নেই যেহেতু এখান থেকে, মানে কাঁসা পিতলের বাসন নামানো প্রচন্ড চাপের ব্যাপার, এই জন্য সামনে যা টুকটাক আছে স্টিলের মোটামুটি সেগুলো দিয়েই এই সরস্বতী পুজোর কাজটা আমাকে চালিয়ে নিতে হবে। কিছু করার নেই, মানে আছে প্রচুর কিন্তু থেকেও কোনো লাভ হচ্ছে না। এখন নামানো তো কোনোভাবেই সম্ভব না, তো এটাই হলো ব্যাপার। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো মোটামুটি সব কিছু বের করে এই যে সব রেডি করছি, কখন কি পরবো না পরবো, এই যে সব এই যে সানারটা এই ব্যাগের মধ্যে সেট করা কমপ্লিট। আর এই যে হ্যাঁ, আর এই যে আমারটা মোটামুটি এটার মধ্যে কমপ্লিট করে রেখে দেবো। এই যে আলমারি জালমারি সব খুলে একদম বিদিগিচ্ছিরি অবস্থা। আর এই দেখো চলে আসলাম ব্লগটাকে এন্ড করতে। তো আমি একটু সাজুগুজু করে আছি না মনে হচ্ছে, তার কারণ হচ্ছে আমি একটু শর্ট ভিডিও করছিলাম সেই কারণে। আর এই যে বিছানাটা পুরো কমপ্লিট হয়নি, যে এই বেডশিটটা এখন একদম ধোয়া কাচা পেতে নিলাম। আর কালকে আমাদের বাড়িতে বিয়ে উপলক্ষে কে আসছে সেটা দেখার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। চলো সবাইকে দেখাচ্ছি একবার করে, এই যে। আর এই দেখো চলো সবাইকে দেখাই, এই যে এখানে সব, এখানে এখনো আজকে বিছানা হয়নি। সব কি হচ্ছে শোভন? গোল্ড টেবিল বৈঠক, তাই তো? গোল্ড টেবিল কি উপলক্ষে? বিয়ে উপলক্ষে। আর কালকে আমাদের বাড়িতে কে আসবে দেখো, বিয়ে বাড়ি শুরু। আগামীকাল হচ্ছে বাবলির মেহেন্দি, কালকে থেকে আমাদের বিয়ে বাড়ি স্টার্ট। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে পাশের মুখের হাসিটা একটু সহরা হয়ে গেছে, তো আনন্দ। বিয়ে বাড়ি কার না ভালো লাগে বলো? আমাদের বাবলির মেহেন্দি, মেহেন্দি, তারপরের দিন আইবুড়ো ভাত, আর 27 হচ্ছে সেই দিনটা শুভ পরিণয় শুভ পরিণতি বাবলির, ঠিক আছে? তাহলে চলো, ও সবাই গুড নাইটটা বলেনি। হ্যাঁ এই যে সবাই টাটা করে দাও, বাবা টাটা করে দাও, এই যে গুড নাইট। হ্যাঁ সি ইউ, সি ইউ। আচ্ছা আচ্ছা বলো, শেয়ার করো, বলে দাও সবাইকে, লাইক করো, কমেন্ট করো, সেট আপ করো, সেট আপ করো, সাবস্ক্রাইবটাকে সেট আপ, ঠিক আছে? সেট আপ সবাই আমার সাথে করে নিয়েছে অলরেডি। তো চলো আজকে আমাদের দিনটা সারাদিনটা এইভাবেই কেটে গেল, পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। তাহলে চলো আজকের মতো তোমাদের সাথে টাটা, গুড নাইট।